1918 সাল, এক বাঙালি বিপ্লবী কলকাতার রাস্তায় তৈরি করলেন এক ক্যাফে। সামনে শরবত বিক্রি হতো আর পিছনে চলতো বিপ্লবীদের মিটিং। সেই বিপ্লবীর নাম নিহার রঞ্জন মজুমদার আর ক্যাফেটির নাম প্যারামাউন্ট। কলেজ স্ট্রিটে এখনও রয়েছে সেই ক্যাফে। সেই বিপ্লবীর বংশধর এখনও বাঙালির তৃষ্ণা মেটাচ্ছেন শতবর্ষ প্রাচীন আইকনিক শরবত খাইয়ে। প্যারামাউন্ট শুরু করেছেন আমাদের দাদুভাই স্বর্গীয় শ্রী নিহার রঞ্জন মজুমদার 1918 সালে। তখন এটার নাম ছিল প্যারাডাইস। যখন এই দাদুভাই এই শরবতের দোকানটায় শুরু করেছেন, এটা তখন কিন্তু শরবতের দোকানটা মুখ্য ছিল, বিপ্লবীদের একটা গোপন আস্তানাঘাট হিসাবে উনি শুরু করেছেন। সামনে শরবতের দোকান, পিছনে বিপ্লবীরা আসে, এখানে মিক্সি নট অ্যালাউড। শুধুমাত্র হাতের জাদুতেই কয়েক প্রজন্মের বাঙালিকে বশ করেছে প্যারামাউন্ট। উত্তম কুমার সুচিত্রা সেন থেকে সৌরভ গাঙ্গুলি, সব বিখ্যাত বাঙালি গলা ভিজিয়েছেন প্যারামাউন্টের শরবতে। আপনি কি খেয়েছেন প্যারামাউন্টের শরবত? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।